সাকিব ইস্যুতে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত। মাঠে সাকিব আল হাসানের অপ্রীতিকর এক কাণ্ড ঘিরে সরগম হয়েছিল ক্রিকেট পাড়া। এর মধ্যে চলছে আবার নাটকের পর নাটক। শাস্তির বিষয়ে একবার খবর ছড়িয়ে পড়েছিল, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। পরে আবার নিষেধাজ্ঞার ঘোষণার সময় দেখা গেল আরেক চিত্র, চার ম্যাচ নয় তিন ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে 5,00,000 টাকা জরিমানা করা হয় মোহামেডানের অধিনায়ককে। গত 12 জুন সেই নিষেধাজ্ঞা ঘোষণা নিয়ে হয়েছে আরও জল ঘোলা। সেদিন জানানো হয় সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করবে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস সিসিডিএম, সেটা পরে আবার বাতিল করা হয়। এরপর সাকিব ইস্যুতে আরেকটি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তার ক্লাব মোহামেডান। বিকেলে ক্লাব প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হবে বলে মিডিয়াকে জানিয়েছিল মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান। সেটি নিয়েও হলো নাটক। কিছুক্ষণ আগে মোহামেডান ক্রিকেট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলন হচ্ছে না। প্রথম সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিটাই ছিল খানিক অপরিষ্কার। বলা হয়েছিল সাকিবের বিপক্ষে আনীত অভিযোগ, শাস্তি, অন্যান্য বিষয়ে ক্লাবের অবস্থান জানানো হবে, যা পরে মনে হয়েছিল সাকিব সশরীরে উপস্থিত থাকবেন ওই সংবাদ সম্মেলনে। পরে ক্লাব সূত্রে জানানো হয় সাকিব যেহেতু জৈব সুরক্ষা বলয়ে হোটেলে অবস্থান করছেন তাই তিনি উপস্থিত থাকবেন না, তবে তার উল্লেখিত বক্তব্য পাঠ করা হবে এবং সাকিব ইস্যুতে মোহামেডান ক্লাবের বক্তব্য উপস্থাপন করা হবে। কিন্তু আজ বেলা 11টার দিকে মোহামেডান ক্লাব থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয় অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। কি সেই অনিবার্য কারণ তা নিয়ে নানা গুঞ্জন জল্পনা কল্পনা। এ ব্যাপারে মোহামেডান ক্রিকেট কর্তারাও স্পষ্ট করে কিছুই বলেননি, তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যেহেতু সাকিবের শাস্তি কার্যকর হয়ে গেছে এবং যখন আজ মতিঝিল ক্লাব ভবনে সংবাদ সম্মেলন হবে ঠিক তখন বিকেএসপিতে মোহামেডানের ম্যাচ চলবে, সেখানেও কর্মকর্তাদের উপস্থিতি থাকা জরুরি। ব্রাদার্সের সাথে নিজেদের নবম খেলাটি মোহামেডানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে সুপার লিগ অনেকটাই নিশ্চিত হবে, তখন পরের দুই ম্যাচের একটি জিতলেই চলবে। তাই গুরুত্বপূর্ণ এই খেলার সময়ে পুরো দল, টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের বিকেএসপিতে রেখে এই সংবাদ সম্মেলন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বোপরি সাকিবের 3 ম্যাচ নিষেধাজ্ঞার 2 ম্যাচ আজ শেষ হয়ে যাবে, এখন আর তার শাস্তি মৌকুফের দাবিতে সংবাদ সম্মেলন করে লাভ কি? এসব বিবেচনায় আসলে ক্লাব কর্তৃপক্ষ শেষ মুহূর্তে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছেন।